যে খবরের দিকে নজর রাখবো, কংগ্রেসে ফিরছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্কর সিং বাঘেলা। তিনি আবারও কংগ্রেসে ফিরে আসছেন বলে জানা যাচ্ছে। কংগ্রেসে যোগ দেবেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী মল্লিকার্জুন খার্গের উপস্থিতিতে। তিনি কংগ্রেসে যোগ দেবেন শঙ্কর সিং বাঘেলা, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি 2017 সালে কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, তবে আবারও কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ গুজরাট বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে ফিরতে চলেছেন শঙ্কর সিং বাঘেলা, যিনি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এবং দীর্ঘ বছর কংগ্রেসের সঙ্গে তিনি ছিলেন। তবে 2017 সালে কংগ্রেস থেকে বেরিয়ে যান, আবারও কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শঙ্কর সিং বাঘেলা, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এর আগেই কংগ্রেসে যোগদান করেছেন শঙ্কর সিং বাঘেলার ছেলে সহ আরো কয়েকজন, তবে এবার গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্কর সিং বাঘেলা তিনি কংগ্রেসে যোগ দেবার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার কংগ্রেসে ফিরতে চলেছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্কর সিং বাঘেলা। মল্লিকার্জুন খার্গের উপস্থিতিতে তিনি যোগ দেবেন কংগ্রেসে বলে জানা যাচ্ছে। এর আগে তিনি কংগ্রেসেই ছিলেন, তারপর 2017 সালে কংগ্রেস থেকে বেরিয়ে যান শঙ্কর সিং বাঘেলা।